সব আইনি প্রক্রিয়া মেনে যত দ্রুত সম্ভব ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার মামলার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীতে সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় আইনমন্ত্রী আরও বলেন যেখানে ১৬ জন আসামির মধ্যে জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে বিরানব্বই জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ প্রয়োজন আছে বলে মনে হয় না জন আসামি তার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন